খুব সহজেই নগদের মতো নকল অ্যাপ তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একাধিক চক্র। আমি বিকে নগদ অ্যাপ হ্যাক করার জন্য আমি নতুন করে একটা নগদ অ্যাপ বানাবো। পড়াশোনায় প্রাথমিকের গণ্ডি না পেরোলেও স্মার্টফোনের মাধ্যমে মোবাইল ব্যাংকিং এর নকল অ্যাপ তৈরি করছেন তারা। অ্যাপ তৈরির পর বিভিন্ন নম্বরে যোগাযোগ করে গ্রাহককে বোকা বানাচ্ছেন অনায়াসেই। অ্যাপস নাম্বারটা দিব, অ্যাপস নাম্বারটা মনে হলো 34। এখানে আমি যে কোনো একটা অক্ষর দিলাম, এখানে আমি সেভে চাপ দিলাম। এটা সেভ হয়ে গেলে ইনস্টল করতে হবে। এখন আমি এটাকে ইনস্টল করলাম। ইনস্টল করার পরে আবারও ইনস্টলে চাপ দিলাম। তারপরে আমি এখানে ওপেনে চাপ দিলাম। ওপেনে চাপ দেওয়ার পর এখন আমি যে নগদ অ্যাকাউন্টটা হ্যাক করবো এর নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। এখন তার নাম্বারে একটা ওটিপি গেছে, এখন ওই ওটিপি নাম্বারটা আনতে হবে। এই যেটা কনফার্ম হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে অ্যাপ তৈরি করার পর ওয়েবসাইট থেকে উপবৃত্তির তালিকা সংগ্রহ করে গ্রাহকের কাছে ফোন করে প্রতারক চক্রটি। আমরা এখান থেকে দেখতে পারতেছি আপনাদের উপবৃত্তির নাম্বারটা আমাদের এখানে জমা দেওয়া হয়েছে, কিন্তু এই নাম্বারে টাকা ঢুকতেছে না, এই জন্য আপনাকে ফোন করা হয়েছে। আসসালামু আলাইকুম, বিকাশ অফিস থেকে বলছি। বিকাশ এজেন্টের মালিক স্যার, ভালো আছেন? এজেন্টটা নতুন না হয়েছে, এজেন্টের লেনদেন করে কি আপনি? আচ্ছা, এজেন্টের লেনদেনে কোনো সমস্যা হচ্ছে? পরবর্তীতে বিভিন্ন কৌশল অবলম্বন করে ওটিপি সংগ্রহ করা হয়। উক্ত ওটিপির মাধ্যমে ভিকটিমদের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা আত্মসাৎ করে প্রতারক চক্র। আপনাদের এই নগদ নাম্বারটা জমা দিয়েছিলেন উপবৃত্তি টাকার জন্য। আমরা দেখতে পাচ্ছি এর উপবৃত্তি টাকা পেয়েছিলেন 5,800 টাকা, তাই না? জি। তো আপনাদের এই নাম্বারে কি 5,800 টাকার পরে কি 2024 সালে কোনো টাকা পেয়েছিলেন? আচ্ছা, আপনাদের এই নাম্বারে এখন টাকাটা দেওয়া হবে, উপবৃত্তি টাকাটা। আপনাদের কি কোনো নগদ অ্যাকাউন্ট আছে, পার্সোনাল নগদ অ্যাকাউন্ট? আপনাদের এই নগদ নাম্বারে একটা মেসেজ যাবে, মেসেজের মাধ্যমে আমরা টাকাটা দিয়ে দিব। মেসেজের ভিতরে আপনাদের একটা সিরিয়াল নাম্বার থাকবে, সিরিয়াল নাম্বারটা সুন্দর করে বলে দেবেন, ঠিক আছে? গ্রাহকের টাকা লুটে নেওয়ার পর নিজেদের চক্রের সাথে যুক্ত মোবাইল ব্যাংকিং এর এজেন্টের মাধ্যমেই সেই টাকা উত্তোলন করেন তারা। আচ্ছা ভাই, এই যে কিছু নগদে, আজকে তো ড্যাং মারছি, কয়েকটা নগদে কিছু টাকা আছে, ক্যাশ আউট করা লাগবে, কিছু এজেন্ট নাম্বার লাগবে, ঠিক আছে? কয়েকটা এজেন্ট নাম্বার দেন, আপনি একটু দোকানে যান। আর হচ্ছে আপনার কাছে যেন আগে 40,000 টাকা রয়েছে না, ওই টাকাটা একটু হিসাব করেন। হিসাব করে আমার জানাই না কত টাকা আমি পাবো আর আপনি কত টাকা পাবেন। সন্ধ্যার সময় যেয়ে আমি ইফতারের পরে যে টাকাটা নিয়ে আসবেন, ঠিক আছে? বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদানের প্রলোভন দেখিয়ে মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বয়স্ক ভাতা দেওয়ার নামে, শিক্ষা উপবৃত্তি দেওয়ার নামে, বিধবা ভাতা দেওয়ার নামে মানুষকে প্রতারিত করে যে চক্রটা, সেই চক্রের 4 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করি। এ সময় চক্রটির গ্রেপ্তার হওয়া সদস্যদের নিকট হতে 22টি মোবাইল ফোন, 35টি সিম কার্ড, 5টি মোবাইলের চার্জার, 1টি ল্যাপটপ ও কয়েক হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।